আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্বটি সেটা হচ্ছে হজরত রাবেয়া বস্তির জীবনী আমরা মনে রাখবো আজকে আমাদের পর্বের আলোচনার বিষয় হচ্ছে হজরত হজরত রাবেয়া বস্রী তো রাবিয়া বস্রির জীবনী সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে হজরত রাবিয়া তিনি অর্থাৎ তার জন্মগ্রহণের ইতিহাসটা আমরা জানবো তার আগে আমরা জেনে নিব হজরত রাবিয়া বস্ত্রী তিনি নিরানব্বই হিজরি এটা শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে নিরানব্বই হিজরি সাতশো সতেরো খ্রিস্টাব্দে তিনি এই বস্ত্রার ইরাকের নগরে জন্মগ্রহণ করেছিল আমরা আবারও জেনে নিচ্ছি যে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাই সে নিরানব্বই হিজড়ি সাতশো সতেরো খ্রিস্টাব্দে তিনি ইরাকের নগরে জন্মগ্রহণ করেছিলেন তো তার নাম রাবিয়া বসরি কেন হলো সে সম্পর্কে আমরা জানবো যেহেতু হজরত রাবেয়া বসরি তার নামকরণের ইতিহাস হচ্ছে রাবেয়া শব্দের অর্থ রাবেয়া শব্দটি মূলত আর বা আ চতুর্থ অর্থাৎ আরবা শব্দের অর্থ হচ্ছে চার আর বস্রী একটা স্থানের নাম আমরা বলে নিলাম যে ইরাকের বস্রা নগরে সে জন্মগ্রহণ করেছিল বলেই তাকে বশ্রী বলা হয় যেহেতু রাবেয়া শব্দের অর্থ হচ্ছে আর বা আ আরবা অর্থ হচ্ছে চার তো রাবেয়া তার বোনদের মধ্যে চতুর্থতম অর্থাৎ তার চার বোনের মধ্যে সে সব ছোট ছিল বলেই তাকে রাবিয়া বা আরবা বা চতুর্থতম বলা হতো এই হচ্ছে হজরত রাবিয়া বস্রি রহমতুল্লাহ আলাইহের তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিচয়টা জেনে নিলাম যে তার জন্মের সময় তার বাবা মা উভয়ে ইন্তেকাল করেছিল জন্মের পরে তো বাবা মা যখন ইন্তেকাল করেন অর্থাৎ সে যখন তার চার বোনের কাছে লালিত পালিত হতে থাকে এবার রাবিয়াবশ্রীর কৃতদাসী হিসেবে তাকে কৃতদাসিতা অর্থাৎ এই রাবিয়াবশ্রী যখন এই ইরাকের বস্রা নগরে দুর্ভিক্ষ দেখা দিল তো দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে হযরত রাবেয়াবশ্রীর বোন বড়ো বোন যেহেতু তিনি একা চার বোন বোনেরকে সংসারের খরচ যোগাতে অক্ষম হচ্ছিলেন যেহেতু সেই সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তো হজরত রাবেয়া বশ্রিকে তার বড় বোন কি করেছিল বিক্রি করে দিয়েছিল তো রাবেয়া বস্রিকে যখন কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল তখন হজরত রাবেয়া বশ্রী সে সারা রাত্রিতে অর্থাৎ তার মনিবের যে মনিব ছিল সেই মনিব তাকে অনেক পরিশ্রম করায় নিত তো রাবিয়া বস্ত্রীকে যেহেতু অনেক পরিশ্রম করায় নিত তো রাবিয়া বস্ত্রীর কাছে রাবিয়া বস্ত্রী আল্লাহর কাছে দোয়া করল যে আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করতে চাই অর্থাৎ পৃথিবীর কারো দাসত্বটা আমি করতে চাই না তো এই দোয়া আল্লাহ সুবহানাহু কবুল করলেন অর্থাৎ রাবিয়া বস্ত্রী যে জীর্ণ কুটিরে থাকতো সেই জিন্ন কুটিরে একদিন যেহেতু সে দিন পরিশ্রম করে তো সারা রাত্রিতে আল্লাহ ইবাদত করত তিনি কখনো ক্লান্তি অনুভব করতেন না বা আল্লাহ থেকে বা ইবাদত থেকে নিজেকে বিরত রাখতেন না সারা দিন সে বিভিন্ন রকম কর্ম করতেন তার মনিবের এবং সারা রাত্রিতে সে আল্লাহ তালার ইবাদত করতেন তো রাবিয়া বশ্রির এমত ইবাদতে একদিন রাত্রিতে রাবিয়া বশ্রীর যখন এই জীর্ণ কুটিরটি আলোতে আলোতে পরিপূর্ণ হলো তো রাবিয়া বস্তির মনি সে লক্ষ্য করলো যে রাবিয়ার ঘরে আলো জ্বলতেছে তো যেহেতু সে সময় প্রদীপ জ্বালানোর মতন তেল আসলে ছিল না রাবেয়া বস্তির ঘরে তারপরে রাবেয়া কিভাবে তার রুম রাত্রিবেলায় আলোকিত হয়ে আসে তো রাবিয়া বস্তির মনি যখন তার রুমের দিকে ঘরের দিকে আগায় যায় তো আগায় যাওয়ার পর যখন সে যা দেখে তা হচ্ছে রাবিয়া বস্তির ঘরে যে আলোর উজ্জ্বলতা অর্থাৎ তার যে ইবাদতা বা তার আল্লাধীরতা এই দৃশ্য দেখে রাবিয়াবশ্রীর মনিবের সে ভীত হলো সে ভীত হয়ে রাবিয়া বস্রীকে সে মুক্ত করে দেয় অর্থাৎ তার কৃতদাস থেকে তাকে মুক্ত করে দিয়েছিল এই হচ্ছে রাবিয়া বশ্রীর কৃতদাস সম্পর্কিত আলোচনা এরপর আসে হযরত রাবিয়াবশ্রীর আল্লাহর উপর আস্থা ও ইবাদত আমরা জানি যে রাবিয়াবশ্রী সে পরে কেমন আস্থা বা ইবাদত করতেন যেহেতু রাবিয়া ছিলেন সে আল্লাহর প্রতি পুরো বিশ্বাসে বা পুরো দবে পরে বিশ্বাস করার কারণে সে সবসময় আল্লাহ তালা দাসত্ব ইবাদতে মশগুল থাকতেন তো রাবিয়াবশ্রী একবার অসুস্থ হয় তো রাবিয়াবশ্রী অসুস্থতা হওয়ার কারণে আমরা অবশ্যই এই নামটা মনে রাখবো আব্দুল ওয়াহিদ আমর আব্দুল আব্দুল ওয়াহিদ ওয়াহিদ আমর এই নামটা অবশ্যই আমরা মনে রাখব আব্দুল ওয়াহিদ আমর ও প্রখ্যাত মুহাদ্দিস প্রখ্যাত মুহাদ্দিস প্রখ্যাত মুহাদ্দিস আমরা অবশ্যই মনে রাখব প্রখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সুফিয়ান শাওর সে দেখার জন্য গেছিল তো রাবিয়া বস্রীকে দেখতে গিয়ে তারা বলেছিল রাবিয়া তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে যে তোমার অসুস্থতা সেরে যাবে কিন্তু রাবিয়া বস্ত্রীর যে জবাব দিয়েছিলেন তা আমরা জেনেছি তো এরপরে আমরা আরো যে বিষয়টি জানি মালিক ইবনে দিনার এই মালিক ইবনে দিনার সে বলেছিল রাবিয়া বস্ত্রীকে রাবিয়া বস্রী তুমি যদি তুমি যদি ইচ্ছে করো তাহলে আমরা যে অর্থাৎ আমাদের সমাজের মধ্যে বা যারা সম্পদশালী ব্যক্তি আছে। তাদের কাছ থেকে তোমাকে কিছু সাহায্য দিতে পারে তখন মালিক দিনারকে রাবি অবশ্য বলেছিল যে আল্লাহ কি দরিদ্রদেরকে ভুলে যাবে অর্থাৎ আমি যে অসস্থলতা বা দরিদ্রতার মধ্যে আছি এই জন্য কি আল্লাহ তালা আমাকে দেখেন না আর যা সম্পদশালী তাকে কি আল্লাহ শুধু দেখেন তো তার বন্ধু অর্থাৎ এই তিনি বলেছিলেন যে না আল্লাহ সবাইকে দেখেন তো সেই ক্ষেত্রে রাবিয়া বস্তি বলেছিল যেহেতু আল্লাহ তালা আমার অবস্থা সম্পর্কে জানে তাই তার কাছে আলাদাভাবে বলার কোনো কিছু থাকে না এরপরে আমরা আরো জানি আল জাহিজ তো সে বলেছিল আল জাহিজ বলেছিল যে রাবিয়া তুমি যদি তোমার যেহেতু আত্মীয় স্বজন অনেক সম্পদশালী আছে তো তুমি যদি তাদের কাছে সাহায্য চাও তাহলে তারা তো আমাকে সাহায্য করতে পারে কিন্তু রাবিয়া বস্তি তাতেও তিনি মত প্রকাশ করেন নাই হজরত রাবিয়া বস্তি একবার তার প্রতিবেশী মালিক ইবনে দিনার সে তাকে বলেছিল রাবিয়া তুমি যদি অনুমতি দাও তাহলে আমার এক সম্পদশালী বন্ধু থেকে তোমাকে কিছু সম্পদ সাহায্য এনে দিতে পারি তখন রাবিয়া বলেছিল যেহেতু সম্পদশালী ব্যক্তিকেই আল্লাহ তালা দেখেন আর যারা সম্পদশালী নয় তাদেরকে কি আল্লাহ দেখেন না তখন মালিক ইবনে দিনার বলেছে হ্যাঁ অবশ্যই আল্লাহ সকলকেই দেখেন তো যেহেতু রাবিয়া বস্রী বললো আমার দারিদ্রতার জন্য আল্লাহ তালা অবশ্যই আমাকে আমার দারিদ্রতার বিষয়ে খবর রাখেন বা জানেন সেহেতু আমি আল্লাহর কাছে চাওয়ার মতন কোনো কিছুই থাকে না তো এরপরে আমরা আরো জানি যে আল হাজিজ তো রাবিয়া বস্ত্রী বলেছিল রাবিয়া তুমি যদি তোমার নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু সাহায্য চাও তাহলে হয়তোবা তুমি এই অসচ্ছলতা থেকে মুক্তি পাবে তখন রাবিয়া বলেছিল যে আল্লাহ সুবানু তালা সবকিছুর খবর রাখেন বা আল্লাহ সুবানু তাআলা যেহেতু আমার অবস্থা সম্পর্কে খুব ভালো মতো অবগত তো এভাবে রাজা বস্তির যে আল্লাহ পুরে যে আস্থা অর্থাৎ সবকিছু যে আল্লাহ করতে পারে এটা তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল তো এই তিনি কারো কাছে মাথা নত বা কারো কাছে সাহায্যের জন্য সাহায্য প্রার্থী হন নাই তো এই ছিল রাবিয়া আল্লাহর উপরে আস্থা ও ইবাদত এরপর বলতেছে আধ্যাত্মিকতা হজরত রাবিয়া বস্ত্রীর আধ্যাত্মিকতায় আমরা যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে রাবিয়া বস্ত্রী সবসময় যেহেতু সহজ সহজ জীবনযাপন করতেন তো রাবিয়া একবার রান্না করার সময় তার একটি পেঁয়াজের প্রয়োজন অনুভব করলেন তো তখন তিনি হঠাৎ করে দেখলেন যে একটি কাক অর্থাৎ তার ঠোঁটে করে এসে তার চোলার সাথে রান্নাঘরের সাথে একটা পেঁয়াজ রেখে চলে যায় তো রাবিয়া এই যে এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে অবশ্যই তার আধ্যাত্মিকতার অনেক বেশি এরপরে আরেকটা বিষয় আমরা জানি রাবিয়া তো রাবিয়া বস্ত্রী একবার কিছু ফসল বনিয়েছিল তো এই ফসল বোনার কারণে পঙ্গপালরা তার ফসলকে ফসল এসে বসে তখন রাবিয়া বস্ত্রী আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমি যেহেতু এটা আমার হক আর আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমি আমার হক আপনার শত্রুদের অথবা মিত্রদের সবাইকে খাওয়াই দিতে পারি তখন পঙ্গপালগুলো উড়ে গেছিল তো এইভাবে রাবে আবশ্রী তার আধ্যাত্মিকতার পরিচয় দিয়েছিলেন এরপরে অনারম্বর জীবনযাপন যেহেতু রাবে অবশ্যই সবসময় অনারম্বর জীবনযাপন করতেন সহজ সরল জীবনযাপন করতেন তিনি কখনো কোনো বিলাসিতা কোনো জাগজমপূর্ণতা পূর্ণতা করেন নাই শুধু তাই নয় রাবি তিনি আল্লাহর ইবাদতে এত মগ্ন ছিলেন যে তিনি তার জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই তো রাবি আবশ্রী সর্বক্ষণ আল্লাহ তালার ইবাদতেই মগ্ন ছিলেন এই জন্য হজরত রাবে আস্ত্রী কখনো জীবনের বিলাসিতার জন্য নিজেকে নিয়োজিত রাখেন নাই তো এরপরে আমরা দেখব হজরত রাবে বস্তির ইন্তেকাল তো রাবিয়া বস্ত্রি ইন্তেকাল করেছিল আমরা দেখেছি যে একশো আশি হিজড়ি শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবো একশো আশি হিজড়িতে রাবিয়াবস্ত্রি তিনি ইন্তেকাল করেছিলেন তো একশো আশি মোতাবেক আটশো এক খ্রিস্টাব্দে আটশো এক খ্রিস্টাব্দ আর একশো আশি এই একশো আশি হিজড়িতে তিনি ইন্তকাল করেছিলেন বসরাতেই তো পরে এই রাবে রী সবসময় এবং বিভিন্ন রকম জয় জন্য জীবনে বসবাস করেছিলেন তিনি কখনো জীবনের কোনো স্বাদ বা কখনো যেহেতু আমরা বললাম জেনেছি যে তিনি তার জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই তো এই রাবশ্রীর পরবর্তীতে যে বিষয়টি হয়েছিল রাবি কে একবার তার কবরের সামনে কবরের পাশে এক ব্যক্তি এসে বলল। যে রাবিয়া তুমি সবসময় বলতে যে অর্থাৎ জান এবং মাল সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করলে সে পৃথিবী এবং আখের হাতে সম্মান দান করবে তো রাবিয়া বস্ত্রীর কবর থেকে এক আওয়াজ এসেছিল যে আমি যা চেয়েছি তাই পেয়েছি অর্থাৎ আল্লাহ তালার সান্নিধ্য যে পেয়ে চেয়েছিল সেই সান্নিধ্য সে পেয়েছে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাবিয়া বস্ত্রী সে আল্লাহ তালার কত সন্নিকট বা আল্লাহ তালার কত সান্নিধ্যতা অর্জন করেছিল আর শুধু পুরুষরাই নয় নারীরাও যে আল্লাহতালার দাসত্ব বা ইবাদত এবং আল্লাহ তালার অলিত্ব লাভ করতে পারে যেহেতু তাকে এই রাবি আল্লাহ আল্লাহতালার একজন অলি হিসেবে বিবেচিত তো রাবে আবশ্রীর মাধ্যমে আমরা আমাদের সমাজের নারীরাও যাতে শিক্ষা লাভ করতে পারে যে শুধু পুরুষরাই নয় নারীরাও আল্লাহ তালার সর্বদিক সান্নিধ্য অনু লাভ করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তো এই রাবিয়া বস্ত্রি থেকে কোন প্রশ্নগুলো তোমাদের বেশি আসে সেটা আমি দেখাবো তোমাদের ক নম্বর প্রশ্নে যেহেতু আসে রাবিয়া বস্ত্রী কত হিজ্রিতে বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল রাবে অর্থকে রাবেয়া কোথায় জন্মগ্রহণ করেছিল হ্যাঁ রাবিয়াকে কেন রাবিয়া বস্ত্রী বলা হয় রাবিয়াকে রাবিয়া বসরি বলার কারণে আমরা বুঝেছি যে রাবিয়া তার বন্ধের মধ্যে চতুর্থ জন্ম ছিল আর সে বসরাতে জন্মগ্রহণ করা তাকে রাবিয়া বসরি বলা হয় এরপরে আসিয়া ওয়ালিদ আব্দুল ওয়াহিদ আমর এই আব্দুল ওয়াহিদ আমর ও মহাদিস সুফিয়ান সাউরি এটা খ নম্বর প্রশ্নের জন্য মনে রাখবে যে তার রাবিয়া সম্পর্কে কি বলেছিল বা রাবিয়াকে কি সম্বন্ধ করেছিল এরপরে আসে যে রাবস্ত্রী কখন এটা ক নম্বর প্রশ্নের জন্য আসে ইন্তেকাল করেছিলেন সেটা আমরা জানি বিশেষ করে খ নম্বর প্রশ্নে আসে রাবিয়া বস্ত্রীর আধ্যাত্মিকতা তার ইন্তেকাল এবং এগুলো থেকে এসে শিক্ষার্থী এই ছিল আজকে আমাদের পর্ব আলোচনার বিষয় তো এই ছিল আমাদের পর্ব আলোচনার বিষয় আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজ এডুকেশন কে লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ